মানুষ এখন মোটা চাল খায় না বলেই দাম বেড়েছে চিকন চালের অভিমত খাদ্যমন্ত্রী চালের দাম বাড়ে নাই সরু চাল এখন সবাই খায় মোটা চাল আর মানুষে খায় না উড়োজাহাজে পেঁয়াজ আসার পরও দাম না কমায় আবারও সময় চাইলেন বাণিজ্য মন্ত্রী আমরা খুব আশাবাদী এই এক দুই তারিখ থেকে আমাদের নিজেদের পেঁয়াজ উঠবে আমাদের ইম্পোর্টাররা শুরু করবে 47 পেঁয়াজ ব্যবসায়ীকে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে তলব দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি কাজল আব্দুল্লাহ এবার অন্যান্য শীর্ষ সংবাদ ডলারের দামের কারণে লাগামহীন স্বর্ণের বাজার আজও ভরিতে বেড়েছে 1116 টাকা চার মাসে বেড়েছে পাঁচ দফা ক্রেতা শূন্য দোকান দেশের মানুষ এখন মোটা চাল খায় না বলেই চিকন চালের দাম বেড়েছে এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এফবিসিসি এর সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় বাণিজ্য মন্ত্রী পেঁয়াজের দাম কমার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় চান সভায় এফবিসিসিআই সভাপতি বাজার নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাবের কথা স্বীকার করেন গেল কয়েক মাসে আকাশচুম্বী পেঁয়াজের দাম নিয়ে আলোচনা যখন তুঙ্গে ঠিক তখন হঠাৎ করে লবণের দাম বাড়ার গুজব এর মধ্যেই কোনো কারণ ছাড়াই বেড়েছে চালের দাম কারণে অকারণে একের পর এক নিত্যপণ্যের দাম নিয়ে বেসামাল বাজারে প্রতিনিয়ত বিভ্রান্ত ক্রেতা এমন প্রেক্ষাপটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ভবনে রুদ্ধদ্বার জরুরি বৈঠক খাদ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী এনবিআর চেয়ারম্যান সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরাও অংশ নেন আলোচনায় সভা শেষে ব্রিফিংয়ে এফবিসিসিআই জানায় বছর জুড়ে নজরদারি চলবে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ আর বিপণন ব্যবস্থায় আনপ্রেডিক্টেবল কিছু সিচুয়েশনের জন্য এটা হয়েছিল এর সাথে কিছু হয়তো অসাধু ব্যবসায়ী ছিল কারণ ইন্ডিয়াতে যখন আপনার ব্যান করলো একদিনের ভিতর পরের দিনই বাজারটা বেড়ে গেল দিন কয়েক আগে মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি করেছে ভারত যা বন্ধ বাংলাদেশে এই ঘটনায় কূটনৈতিক ব্যর্থতা আছে কিনা সে প্রশ্ন এড়িয়ে গেলেন বাণিজ্যমন্ত্রী এক সপ্তাহেই বাজার নিয়ন্ত্রণে আসবে দাবি করে তিনি জানালেন পেঁয়াজে ভর্তুকি দিচ্ছে সরকার অন্যদিকে মোটা চাল না খাওয়ায় চিকন চালের সংকট সৃষ্টির দাবি খাদ্যমন্ত্রীর চালের দাম বাড়ে নাই যেটুকু বেড়েছে খুচরা বাজারে বেড়েছে সরু চাল এখন সবাই খায় মোটা চাল আর মানুষে খায় না আমরা যে এয়ারে করে মাল আনতেছি সেটা অনেক দাম সেই মাল টাকা দিয়ে মানুষকে দিলে মানুষের উপকার হবে না আমরা 45 টাকা দরেই মানুষকে খাওয়াবো ভারত মালদ্বীপকে দিয়েছে আমার একটা কনস্টিটিউয়েন্সি 10 লক্ষ লোক আমার আর পুরো মালদ্বীপটাতে মানুষ হচ্ছে 1 লক্ষ বাজার নিয়ন্ত্রণে সব পক্ষের কঠোর অবস্থানের মৌখিক আশ্বাসেই শেষ হয় ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের শীর্ষ পর্যায়ের আড়াই ঘন্টার বৈঠকটি জুবায়ের ফয়সাল সময় সংবাদ ঢাকা উড়োজাহাজে পেঁয়াজ আমদানির পরও নাগালের মধ্যে আসছে না বাজার শ্যামবাজারে সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত আড়তদাররা বলছেন সরবরাহ দিন দিন কমছে বাড়ছে সংকট এদিকে আমদানি করা পেঁয়াজের মজুত ও বিক্রির তথ্য জানতে শীর্ষ 47 জন আমদানিকারককে তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মাত্র একদিনের ব্যবধানে আবারও বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম রোববার রাজধানীর শ্যামবাজারে 20 টাকা কেজিতে বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 টাকায় শনিবার মিয়ানমারের যে পেঁয়াজ 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হয়েছে রোববার তার দাম উঠেছে 180 থেকে 190 টাকা কেজি মিশর পাকিস্তান চীনের পেঁয়াজও বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত মায়ের মধ্যে আসে 190 টাকা চায় 192 টাকা চায় 80 টাকা চায় চিকনগুলো খারাপগুলো আর দেশগুলো আছে 200 টাকা আজ 3-4 দিন যাবত মার্কেটে প্রায় 200 টন চাহিদা আমদানি হচ্ছে 50 টন সরবরাহ ঘাটতি এখন বাইরের মাল কম দেশি মাল একবারেই নাই দেশি মাল নাই বলতেই চলে বুঝছেন এই ধরনের এই পিস সংকটের কারণে দাম বাড়ি যাচ্ছে এখন এদিকে পেঁয়াজ আমদানিকারকদের তথ্য যাচাই বাছাই করছে শুল্ক গোয়েন্দারা জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমরা এইরকম বিভিন্ন দ্রব্যাদি যেগুলি আছে পেঁয়াজ সহ কি আমদানি হয়েছে এবং কোথায় আমদানিকারকরা এগুলি বিক্রি করেছে
উড়োজাহাজে নিয়ে আসা প্রথম চালানের পর আর কোনো পেঁয়াজ শ্যামবাজারে যাচ্ছে না বলে অভিযোগ করেন আড়তদাররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো কারণ ছাড়াই বাড়ছে চালের দাম। বাজারে মিনিকেট চালের বাড়তি চাহিদার সুযোগে কুষ্টিয়ার এক ব্যবসায়ী কৌশলে অযৌক্তিকভাবে দাম বাড়ায় বলে দাবি করছেন পাইকারি চাল ব্যবসায়ীরা। কৃষি বিশেষজ্ঞরা বলছেন চালের দাম বাড়িয়ে একটি সিন্ডিকেট সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। হরিপদ সাহার রিপোর্ট। নভেম্বরের প্রথম দিকে সরকার আমন মৌসুমের ধান ও চাল কেনায় যথাক্রমে 26 ও 36 টাকা কেজি দরে দাম নির্ধারণ করে। তার পরপরই 36 থেকে 38 টাকায় বিক্রি হওয়া সরু মিনিকেট চাল কয়েক ধাপে দাম বাড়ায় মিলাররা। পাইকারদের অর্ডার নিতে গড়িমসি করে দাম বাড়ানো শুরু করে বাজারে সবচেয়ে বেশি চাহিদার মিনিকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান। এবারে এক সপ্তাহ মালদা বন্ধ রাখছে, রাখার পরে আপনার অন্য রাখার পরে মানে দাম বাড়ার জন্য সে মাল শর্ট করে দিল, তারপরে সেজন্য 100 টাকা বাড়াইলে তো অন্য কোম্পানি 50 টাকা, তারপর সেজন্য আবার এক সপ্তাহের মধ্যে সে দুইবার দাম বাড়াইছে। এই মিল মালিক বছর দুয়েক আগেও চালের বাজার কারসাজির অভিযোগে মুখোমুখি হন ভ্রাম্যমান অভিযানের। পাইকাররা বলছেন পাবনা, নাটোর ও কুষ্টিয়ায় কয়েকটি অটোরাইস মিলের মালিক এই ব্যক্তি কলকাঠি নাড়ছেন চালের বাজারে। ওনার বাড়ানোটা সিস্টেমটা এরকম ছিল যে আজকে অর্ডার নিল তো দুই দিন অর্ডার বন্ধ, ধান পাওয়া যাচ্ছে না অর্ডার বন্ধ, প্রতি বস্তা দেখা গেল 100 টাকা বেশি, 350 টাকা টোটালে এক বস্তা চালে যদি বেড়ে যায় তাহলে তো এটা স্বাভাবিক পর্যায়ে নয়। কৃষিখাতের বিশেষজ্ঞরা বলছেন চাল ব্যবসায়ীদের মজুদ পরিসংখ্যান জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কাছে না থাকার দুর্বলতাকে বাড়তি মুনাফার সুযোগ হিসেবে নিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এই চালগুলো যে উৎপাদন নিশ্চয়ই তো বাংলাদেশেরই চাল, তাহলে কোথায় মিনিকেট, কোথায় মিলাররা আপনার মিলগুলো আপনার তারা এই চালগুলো কত উৎপাদন করলো, কত পলিশ করলো, কোথায় তারা বিক্রি করলো, এইটাও তো আমাদের মনে করি সরকারের একটা ব্যবস্থার ভিতরে বেরিয়ে আসা উচিত। ভোগ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর না হলে ভোক্তারা অসহনীয় অবস্থায় পড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নেতিবাচক ধারা থেকে ফিরিয়ে শিক্ষিত যুব সম্প্রদায়কে নিয়ে নতুন উদ্যমে যুবলীগকে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নতুন চেয়ারম্যান। সকালে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমে কথা বলেন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। পরে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান নতুন নেতারা। শনিবার নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর রোববার সকালেই নেতাকর্মী বেষ্টিত হয়ে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন যুবলীগের নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের শেখ ফজলে শামস পরশ জানান রাজনীতি বিমুখ যুব সম্প্রদায়কে পরিচ্ছন্ন রাজনীতি চর্চায় সম্পৃক্ত করার কার্যকর উদ্যোগ নেবেন তিনি। জানানো হয় শিগগিরই ঘোষণা হবে পূর্ণাঙ্গ কমিটি। এনগেজ সিটিজেনশিপ আমরা চাই, সেজন্যই আমাদের আমাদের যুবলীগ ভবিষ্যতে কাজ করবে শিক্ষিত সমাজকে, শিক্ষিত সমাজকে আকর্ষিত করার জন্য। আমরা দিক নির্দেশনা দিতে পারবো, আপনাদের হতাশার জায়গাগুলোর উপর আমরা কাজ করতে পারবো। সারা বাংলাদেশে যুব সমাজকে আমরা সততার সাথে, মানবতার সাথে যারা নেতৃত্ব দিতে চায় তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে অতি সত্বর আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। এরপর বনানী কবরস্থানে 75-এর 15ই আগস্টে নির্মম হত্যাযজ্ঞে প্রাণ হারানো পরশের বাবা মা সহ পরিবারের অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় যুবলীগের নতুন নেতৃত্ব। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পরিবহন ধর্মঘটে পুরো দেশবাসী 3 দিন ভোগান্তির পর শ্রমিক নেতা শাজাহান খান বললেন কোনো ধর্মঘটই করেননি তারা। দুপুরে সচিবালয়ে সড়কে শৃঙ্খলা আনা ও দুর্ঘটনা প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের প্রথম সভা শেষে এই কথা বলেন তিনি। এদিকে নতুন সড়ক আইনের কয়েকটি ধারায় কিছু সুযোগ দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন আইনটি কার্যকর আছে। আমরা ধর্মঘট ডাকি নাই, যেটা মন্ত্রী মহোদয় প্রমাণ পেয়েছেন। শ্রমিকদের ডাকা কর্মসূচিতে টানা কয়েকদিন সড়ক খাতে অচল অবস্থা আর জনভোগান্তির পর এমন উক্তি শ্রমিক নেতা শাজাহান খানের। সংসদে পাশ হওয়ার পরও কেন অভিযুক্ত শ্রমিকদের জামিন অযোগ্য অপরাধের ধারা সংশোধন করতে হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তার যুক্তি, এতে কমে যাবে চালকদের সংখ্যা। ফাঁসি হবে, এই হবে, সেই হবে, এই সমস্ত অপপ্রচারের কারণে শ্রমিকদের ভীত সন্ত্রস্ত হয়ে তারা এটা অচল অবস্থা। সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যখন বারবার বাধার মুখে সরকার, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়কে শৃঙ্খলা আনতে গঠিত টাস্কফোর্সের প্রথম সভা। সড়ক খাতের স্টেক হোল্ডারদের সবাই স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করতে পারেননি কেন এই সংকট। 2-3 জায়গায় আমরা জুনের 30 তারিখ পর্যন্ত আমরা সময় সীমাটা একটু বর্ধিত করেছি, আইন এখানে আইন স্থগিত করা হয়নি। টাস্কফোর্সে থাকা নাগরিক সমাজের প্রতিনিধিরা এমন অবস্থানের সমালোচনা করেছেন। যখন কোনো আইন পার্লামেন্টে
পাস হওয়ার পরে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন সেটা থেকে এক চুল নড়ার কোনো সুযোগ নাই রাষ্ট্রে। সেই আইন যেটা বলা হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে হাস্যকর। টাস্কফোর্সের প্রথমে সভাতে উপস্থিত থাকতে পারেননি বিভিন্ন দপ্তরের সচিব সহ 33 সদস্যের কমিটির কয়েকজন। ব্রিফিংয়ে মন্ত্রী জানান, সড়কে শৃঙ্খলা আনতে টাস্কফোর্সের অধীনেই 4টি কমিটি করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটিগুলো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমতে থাকায় দেশের বাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবশেষ রোববার প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 1116 টাকা। এ নিয়ে গত 4 মাসে 5 দফা বাড়ল দাম। লাগামহীনভাবে দাম বাড়তে থাকায় এক প্রকার ক্রেতাশূন্য স্বর্ণের দোকানগুলো। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে গত কয়েক বছর ধরে স্বর্ণের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রণহীন মূল্য বৃদ্ধি। জুয়েলার্স সমিতির বেঁধে দেওয়া দর অনুযায়ী এখন 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 58,028 টাকা। মূলত আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমতে থাকলে তার প্রভাব এসে পড়ে স্বর্ণের বাজারে। 50,000 টাকার উপরে চলে গেছে। 50,000 টাকা জোগাড় করা অনেক কষ্টসাধ্য। গ্রাহকরা মনে করে যে মানে কমতে পারে, কমলে কিনবো, এই জন্য তারা মানে কাস্টমারও আসতে চায় না আর কি। কমলে তো একটু বেচা কিনে পারে আর কি। গত জুলাই মাসও প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে 50,155 টাকা ধরে। এরপরে শুরু হয় স্বর্ণের বাজারে অস্থিরতা। জুলাই এবং আগস্ট মাসে 5 দফা বেড়ে স্বর্ণের দাম পৌঁছে যায় 58,000 টাকায়। মাঝে সেপ্টেম্বর মাসে একবার কমলো, এখন আবার বাড়ছে। আগে বিক্রি করতাম মনে করেন সপ্তাহে হয়তো 2 ভরি আড়াই ভরি, এখন তো সপ্তাহে 1 ভরি হতেছে। মনে করেন 20,000 টাকা বেতন পাই, এক ভরি স্বর্ণ কিনতে তো 60,000 টাকা লাগে, তা আমি কোথা থেকে করবো? দেশে ছোট বড় জুয়েলারি দোকান রয়েছে 50,000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নবজাতক বদলের অভিযোগ উঠেছে। এক পক্ষের দাবি, ছেলের স্থলে মেয়ে সন্তান তুলে দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। আর অন্য পক্ষ বলছে, চিকিৎসকের কাছ থেকে সঠিক বাচ্চাই পেয়েছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসকরা বলছেন, চাইলে ডিএনএ টেস্ট করানো হবে। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। রোববার 11টার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় প্রসূতি তামান্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ সময় তামান্নার গর্ভের সন্তান ভূমিষ্ঠ করান চিকিৎসক মারিয়া পারভিন। ঠিক 15 মিনিটের মাথায় একই অপারেশন কক্ষে শহরের পাইকপাড়া মহল্লার দীপ্তি দাসের প্রসব করান গাইনি চিকিৎসক শামিমা আক্তার। পরে দুই পরিবারের স্বজনদের কাছে আলাদা সময়ে দুই নবজাতককে বুঝিয়ে দেন চিকিৎসকরা। তবে বাঁচ সাজে দীপ্তির পরিবার। তাদের দাবি, আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী ছেলের স্থলে মেয়ে সন্তান তুলে দিয়েছেন চিকিৎসক। তবে তামান্নার পরিবার বলছে, চিকিৎসকের কাছ থেকে সঠিক বাচ্চাই পেয়েছেন তারা। আমাদের মানে ছেলে বাচ্চা, এটা হচ্ছে আমার তারা মানে দাবি আর কি। ডাক্তার আমাদের বাচ্চা আমাদের কাছে মুখ বুঝাই দিছে, চাইছে আপনারা ছেলে বাচ্চা নেন, তা আমরা ছেলে বাচ্চা আনছি। নবজাতক বদলের ঘটনা সঠিক নয় এবং এ ধরনের কোনো সুযোগ নেই। কেউ চ্যালেঞ্জ করলে প্রয়োজনে ডিএনএ টেস্ট করানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে বাচ্চা বদলের তো কোনো হতেই পারে না, এরপর যদি তারা চ্যালেঞ্জ করে সেখানে আমাদের যে ডিএনএ টেস্ট করে দেখতে পারে। চলমান বিরোধের মধ্যেই দুই প্রসূতি নবজাতক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে অবস্থান করছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। 3 মাসের মধ্যে বিটিআরসিকে 2,000 কোটি টাকা দিতে গ্রামীণ ফোনকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বিটিআরসির পাওনা 12,500 কোটি টাকার দাবির পরিপ্রেক্ষিতে আদেশ দেওয়া হয়। বাকি টাকার বিষয়ে ফয়সলা হবে বিচারিক আদালতে। এ আদেশে সন্তুষ্ট বিটিআরসি। গ্রামীণ ফোনের কাছে 12,579 কোটি টাকা বিটিআরসির পাওনা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে দর কষাকষি চলছিল। রোববার এই বিষয়টির সুরাহা করলেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত আদেশে 3 মাসের মধ্যে গ্রামীণ ফোনকে 2,000 কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন। বিটিআরসির আইনজীবী এই আদেশকে প্রাথমিক বিজয় উল্লেখ করে বাকি টাকার বিষয়টি বিচারিক আদালতে মীমাংসার কথা জানান। এখন গ্রামীণ ফোনকে 2,000 কোটি টাকা দিতে হবে, তারা যদি না দেয় তাহলে বিটিআরসি যে কোনো অ্যাকশন নিতে আইনগত আর কোনো বাধা থাকবে না। আদেশটি রিভিউ চাওয়া হবে কিনা এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন গ্রামীণ ফোনের আইনজীবী। কোর্ট বলেছেন যে
2020 টাকা না দিলে তিন মাসের পর স্টেটার ভ্যাকেট হয়ে যাবে। আমরা বসে আছি, আমরা অর্ডার শিট পাবো, পাওয়ার ক্লায়েন্টের সাথে আলাপ করব কি আমরা রিভিউ করব কি না করব ফার্দার স্টেপের জন্য। আন্তর্জাতিক একটি কোম্পানির মাধ্যমে অডিট করে গ্রামীণ ফোনের কাছে টাকা দাবি করে আসছিল বিটিআরসি। এ দাবি অযৌক্তিক বললেও সবশেষ 200 কোটি টাকা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল গ্রামীণ ফোন। স্বল্প খরচে মানুষের কাছে মোবাইল সেবা পৌঁছে দিতে ডক্টর রিনুসের গ্রামীণ টেলিকমকে অনুমোদন দেয় সরকার। সে সময় নরওয়ের টেলিনর কোম্পানি মিলে 1997 সালের 26 মার্চ কার্যক্রম শুরু করে গ্রামীণ ফোন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মানুষ এখন মোটা চাল খায় না বলেই দাম বেড়েছে চিকন চালের, অভিমত খাদ্যমন্ত্রীর। উড়োজাহাজে পেঁয়াজ আসার পরও দাম না কমায় আবারও সময় চাইলেন বাণিজ্য মন্ত্রী। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।